শুধু দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে শিক্ষার আলো ফেসবুক লাইভে আজকের এই শিক্ষা বিষয়ক আলোচনার সাথে যুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় আমাদের প্রচারিত আলোচনা দেখবেন, তাদের সকলের প্রতি রইল শিক্ষার আলোর পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন সুস্থ সুন্দর ও স্বাস্থ্যবিধি মেনে নিরাপদেই আছেন। শুধু দর্শক, আপনারা জানেন আমরা প্রতিনিয়ত সারা দেশের গুণী শিক্ষকদের নিয়ে এই শিক্ষা বিষয়ে আলোচনা করে থাকি। আমরা যেমন শিক্ষকের কথা বলি, তেমন শিক্ষার্থীদের কথা বলি, বলি অভিভাবকদের এই করোনাকালীন সময়ে তাদের ছেলে মেয়েদের জন্য কি কি অবদান রাখতে পারবেন বা তাদের করণীয় কি। এছাড়া অনলাইনে পাঠদানে শিক্ষকদের অবদান তুলে ধরার চেষ্টা করি, সেই সাথে শিক্ষা ক্ষেত্রে আমাদের শিক্ষা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদান ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যুগ উপযোগী কার্যক্রম ও সিদ্ধান্ত নিয়েও আমরা আলোচনা করি। শুধু দর্শক, আজ আমরা আলোচনা করব করোনায় শিক্ষা ও শিক্ষকের অবদান নিয়ে। আর এই আলোচনায় অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছেন তিনজন গুণী শিক্ষক, যারা দেশের শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে এই করোনাকালীন সময়ে অনলাইন পাঠদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। আপনারা দেখছেন আমাদের সাথে যুক্ত আছেন ডালিয়া পারভিন, প্রভাষক বাংলা, শ্যামনগর আতরজান মহিলা কলেজ ছাত্রীরা। আমি ম্যামকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি ডালিয়া পারভিন, প্রভাষক বাংলা, শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়। এছাড়াও আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ আলিমুজ্জামান, প্রধান শিক্ষক বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মেহেরপুর। আমি স্যারকে আজকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি মোহাম্মদ আলিমুজ্জামান, প্রধান শিক্ষক বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় কাংনি মেহেরপুর। শুভ দর্শক, আপনারা আরো দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে বরিশাল থেকে যুক্ত হয়েছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক এবং অত্যন্ত গুণী শিক্ষক, যিনি আইসিটি তে অত্যন্ত পরিচিত হিসেবে আপনার বরিশালে অত্যন্ত খ্যাতি অর্জন করে চলেছেন। যুক্ত আছেন শামিমা পারভিন, শামিমা নার্গিস, প্রধান শিক্ষক মুসুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাবুগঞ্জ বরিশাল থেকে। আমি ম্যামকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি শামিমা নার্গিস, প্রধান শিক্ষক মুসুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সকলকে বৈকালিক শুভেচ্ছা জানিয়ে আমার সাথে স্ক্রিন যারা শেয়ার করছেন সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। ধন্যবাদ। আর এই আলোচনার পুরোটা সময় জুড়ে আপনাদের সাথেই আছি আমি এম এম আরুফ সোহেল, নির্বাহী সম্পাদক শিক্ষার আলো ডট কম। শুধু দর্শক, চাইলে আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, প্রশ্ন মতামত জানাতে পারেন আমাদের ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। নিশ্চয়ই আপনাদের মতামত এবং প্রশ্ন আমাদের অতিথিরা গুরুত্বের সাথে দেখবেন এবং সেই বিষয়টি তাদের আলোচনার মধ্যে তুলে নিয়ে আসবেন। তো আর কথা নাই, আমি আলোচনা শুরুতেই যাব শামিমা নার্গিসের কাছে। ম্যাম, আপনি জানেন গত 17 মার্চ থেকে আপনার আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, যে বিদ্যালয়গুলো শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত থাকতো সেই বিদ্যালয় আজ শুনছেন নিরাপত্তা। রাত পোয়ালেই শিশুরা আর বিদ্যালয়ের খেলার মাঠে খেলে না, 9টা বাজলেই শিশুরা আর বিদ্যালয়ের মুখরিত করে তোলে না। এই যে শিক্ষা ক্ষেত্রে ক্ষেত্রে আপনার বিবর্তন, এবং আপনি জানেন, আপনি নিজেও যুক্ত আছেন, যে শিক্ষকরা একসময় শ্রেণীকক্ষে আপনার ব্ল্যাকবোর্ড এবং ছাত্রছাত্রীদের মাঝে পাঠদান করতো, সেই শিক্ষকরা আজ স্মার্ট টিভি, স্মার্টফোনের পর্দায় কিংবা লাইট ক্যামেরা অ্যাকশনের সাথে অত্যন্ত সুপরিচিত হচ্ছে। এই যে শিক্ষকদের আপনার বিবর্তন করোনাকালীন সময়ে, আপনি কিভাবে দেখছেন, কিংবা আপনি যে এলাকাতে আছেন বা যে এলাকায় শিক্ষকতা করছেন সে এলাকায় অনলাইন শিক্ষা ব্যবস্থা কার্যক্রম পরিচালনা শিক্ষকদের ভূমিকা আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ স্যার। আসলে আমরা সবাই জানি যে আমরা এখন একটা দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের দেশ কবে সুস্থ হবে তা আমরা জানি না, হয়তো আমরা সবাই আশাবাদী যে অচিরেই আমরা আলোর মুখ দেখব। তবুও করোনাকালীন এই সময়ে শুধুমাত্র শিক্ষা ব্যবস্থাটাই আমাদের বন্ধ আছে, এবং এটা শুধুমাত্র শিশুদের স্বার্থে, যেহেতু আমরা শিশুদের সাথে কোনো রকমের আপোষ চলে না, এটা প্রধানমন্ত্রীর নির্দেশ এবং আমরা সেই নির্দেশকে অবশ্যই রেসপেক্ট করছি। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই শিশুদের যেহেতু বিদ্যালয়ে আনতে পারছি না, আমাদের এই অনলাইন ক্লাসের কোনো বিকল্প নাই। তো
অবশ্যই অনলাইন ক্লাসটা শিশুদের জন্য উপযোগী হয়ে উঠছে। অর্থাৎ আমি যেটা মনে করছি যে 17ই মার্চ থেকে আমাদের স্কুল যখন বন্ধ ছিল তখন থেকে যতটা না এটা সর্বজন গ্রাহ্য ছিল, যত দিন যাচ্ছে ততই এটা সর্বজন গ্রাহ্য হয়ে উঠছে। কারণ মানুষ এখন দেখছে যে অনলাইন ক্লাস ছাড়া আর কোনো বিকল্প ওয়ে নেই যে শিশুদেরকে মুখোমুখি ক্লাস নেওয়া বা শিশুদেরকে একটা সমস্যার ভিতরে টেনে আনা। এই কারণে আমার মনে হয় যে যারা অনলাইন ক্লাসের সাথে যুক্ত আছেন বা অনলাইন ক্লাসটাকে স্বাগত জানাচ্ছে, আমি মনে করি যে পরবর্তীতেও যদি অনলাইন ক্লাসটা এভাবে চালু থাকে আমার মনে হয় শিক্ষার্থীদের জন্য তাতে কোনো সমস্যা নেই। তবে আমরা তো অবশ্যই চাই যে স্কুল খুলবে বা আমরা দুর্যোগ কাটিয়ে আবার সবাই শিশুদেরকে নিয়ে বিদ্যালয়ে, স্যার যেভাবে বলছিলেন একটা মানে চিত্র রূপরেখা, সত্যি কথা যে আমার মনে হচ্ছিল যে আমি সামনে দেখতে পাচ্ছিলাম যে আমাদের সেই কলকাকলিতে পূর্ণ শিশুদেরকে নিয়ে আমরা ক্লাস করছি, এরকম একটা চিত্র আমরা সবাই আবার আশা করছি। তাতে কোনো সন্দেহ নেই, দেশ শীঘ্রই আবার সেই সুস্থ অবস্থানে ফিরে আসবে, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ। কিন্তু ম্যাম আমরা জানি যে আপনি নিয়মিত অনলাইনে ক্লাস নিচ্ছেন, কিন্তু আপনার যে সমস্ত সহকারী শিক্ষক যারা আছেন, আপনি যাদের দেখাশোনা করেন কিংবা যাদের অভিভাবক, সেই সহকারী শিক্ষকরা সবাই কি এই অনলাইন পাঠদানে অংশগ্রহণ করছেন, কিংবা কোমলমতি শিক্ষার্থীদের সাথে আপনাদের যোগাযোগ কি কতটুকু? ম্যাম ধন্যবাদ স্যার। আমার অন্য দুইজন সহকারী শিক্ষককে আমি মানে যারা গণিত এবং ইংরেজির সাথে যুক্ত তাদেরকে অনলাইন ক্লাসে সংযুক্ত হওয়ার জন্য আমি আহ্বান জানিয়েছি, এই সপ্তাহে সংযুক্ত হওয়ার কথা ছিল। তো যাই হোক, তার পরবর্তীতে আপনি যে প্রশ্নটা রেখেছেন যে শিশুদের সাথে যোগাযোগ যদি বলতে হয় তাহলে আমরা রীতিমতো শিশুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি এবং আমাদের একটা রেজুলেশনের মাধ্যমে আমি আমার টিচারদের সাথে ভাগ করে দিয়েছি যে কোন ক্লাসের কতজন শিশু কোন শিক্ষকের আওতায় থাকবেন। এইভাবে পুরো স্কুলের শিশুকে আমরা শিক্ষকদের মাঝে ভাগ করে যাতে তাদের সাথে যোগাযোগ করতে সুবিধা হয়, কারণ একজনের পক্ষে তো সব সবার সাথে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে যোগাযোগ ছাড়াও আমরা মাঝে মধ্যে স্বাস্থ্যবিধি মেনে হয়তোবা দেখা যায় যে যতটা সম্ভব যে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা বৃদ্ধি বা সংসদ টিভি দেখছে কিনা, অনলাইন ক্লাস দেখছে কিনা, সতর্কতা অনুযায়ী চলছে কিনা বা স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা সেই অনুযায়ী আমরা বাড়িতেও হয়তো মাঝে মাঝে গমন করে থাকি। আর ফোনে যোগাযোগ তো আমাদের সার্বক্ষণিক রয়েছে এবং আমাদের সকল শিক্ষকরাই সেটা করছেন। ধন্যবাদ স্যার। ম্যাম আপনি থাকেন আমাদের সাথে, আমরা আবারও আসবো আপনার কাছে। আমি এই পর্যায়ে যাব আমাদের আরো একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের সাতক্ষীরা থেকে আমাদের সবার পরিচিত এবং তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি বাংলা সাহিত্যের একজন শিক্ষক হিসেবে তিনি কবিতাও লেখেন, কবিতা আবৃত্তি করেন। আমরা যারা তাকে চিনি তারা জানি তিনি অত্যন্ত সুন্দর কবিতা আবৃত্তি করতে জানেন। তো কবিতার এই বিষয়টি আমরা আরেকটি অনুষ্ঠানে যাব, আজকে পুরোটাই করোনাকালীন শিক্ষা নিয়ে ম্যামের কাছে জানতে চাইবো। ম্যাম আপনি একটি কলেজে আছেন, আমরা জানি যে করোনাকালীন সময়ের প্রাককালে আপনার কোন রকম সরকারি নির্দেশনার উপেক্ষা না করেই আমাদের এই যে শিক্ষকরা তারা কোন রকম প্রশিক্ষণ কিংবা কোনো ট্রেনিং ছাড়াই অত্যন্ত প্রহরীর মতো এই যে শিক্ষার্থীদের শিক্ষা ক্ষতি পুষিয়ে নিতে ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু ম্যাম অনেক শিক্ষক শিক্ষকই তো এক্ষেত্রে পিছিয়ে আছে। আমরা জানি যে কলেজে আপনার একাদশ শ্রেণী নতুন একাদশ শ্রেণী আসছেন, তো সে সমস্ত শিক্ষার্থীদের আপনার অনলাইনে পাঠদানের জন্য সরকার যেমন নির্দেশনা দিয়েছেন তেমন আমাদের শিক্ষকরাও নিজ উদ্যোগ থেকে আপনার কাজ করছেন। তো আপনি যে কলেজে আছেন কিংবা আপনার উপজেলাতে কলেজগুলোতে অনলাইন শিক্ষা ব্যবস্থা এই যে নতুন একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য কিভাবে চলছে ম্যাম যদি একটু বলতেন। স্যার প্রশ্নটা প্লিজ আবার স্যার। ম্যাম আপনি একটি কলেজের প্রভাষক হিসেবে যুক্ত আছেন, তো আপনার করোনাকালীন প্রাককালে আমাদের শিক্ষকরা কোন রকম নির্দেশনা এবং ট্রেনিং ছাড়াই অনেকটা অত্যন্ত প্রহরীর মতো শিক্ষাক্ষেত্রে এই শিক্ষা ক্ষতি পুষিয়ে নিতে ঝাঁপিয়ে পড়েছিলেন। তো ইতিমধ্যে আমরা দেখেছি সরকার থেকে নির্দেশনা দিয়েছে যে কলেজ পর্যায়ে আপনার অনলাইনে পাঠদান করাতে হবে, তো সেই হিসেবে আপনার সারা দেশের কলেজগুলো আপনার কার্যক্রম শুরু করেছে,
তো আপনি যে কলেজে আছেন কিংবা যে উপজেলাতে আছেন সেই উপজেলাতে এই যে একাদশ শ্রেণীর অনলাইন ক্লাস গুলো কিভাবে চলছে যদি একটু বলতেন, বা এক্ষেত্রে শিক্ষকদের অংশগ্রহণ কতটুকু? যেহেতু এটা করোনাকালীন একটা সংকটময় অবস্থা আমাদের সারা সমগ্র বিশ্বে, এবং সেটা আমাদের দেশ বলেন, আমাদের থানা বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এটার একটা প্রভাব পড়তেছে। কিন্তু এই প্রভাব পড়ার পরে আমরা কিন্তু শিক্ষকরা কোন রকম নোটিশ ছাড়াই প্রতিটা উপজেলা, শুধু যে আমার উপজেলা তা না, সব উপজেলার শিক্ষকরা প্রতিটি নোটিশ একদম আপনার উপরন্তু নোটিশ ছাড়াই আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলাম আগে থেকেই, যে অনলাইন ক্লাস আমরা অনেকেই এটা বোঝে না, জানতো না। কিন্তু তারপরে আমাদের কি দক্ষ যে নেতৃত্ব, আমাদের উপজেলায় যেসব প্রিন্সিপাল স্যাররা আছেন তাদের নেতৃত্বে বলেন, তারপর কিছু কিছু শিক্ষক তারা কিছুটা পারতেন তাদের নেতৃত্বে বলেন, এটা একটা খুব একটা ভালো পর্যায়ে এখন চলে এসেছে। প্রথম প্রথম এটা কিন্তু তেমন একটা গ্রহণযোগ্যতা ছিল না, কিন্তু তারপরে এই সংকটময় অবস্থাটা তো উত্তরণের জন্য আমাদের গ্রহণযোগ্যতা আস্তে আস্তে অনেকটা বেশি বৃদ্ধি পেয়ে গেছে। এবং স্টুডেন্ট গুলাদের আমাদের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যখন ভর্তির আগে রেজিস্ট্রেশন যখন করছি, তখন কিন্তু ওই রেজিস্ট্রেশনের সময় ওনরা ওই স্টুডেন্ট গুলা তো আসছে, আসার সময় আমরা সবাইকে একটা লিংক দিয়ে দিছিলাম ভর্তির দায়িত্বে যিনি ছিলেন আমাদের, বিশেষ করে আমার কলেজে একটা লিংক, কলেজের একটা আইডি লিংক যেখানে আমাদের ক্লাসগুলো আপলোড হয়, ওই লিংকটা আমরা সবাইকে দিয়ে দিছিলাম যে তোমরা এই লিংকটা সবাই ওপেন করবে এবং রেগুলার ক্লাসে তোমরা এটা দেখবে। তখন ওরা ওই লিংকটা নিয়ে গেছিল সাথে করে, এবং তার ফলাফলটাও বেশ আমরা পেয়েছি। সেকেন্ড ইয়ার থেকে ফার্স্ট ইয়ার, আর সেকেন্ড ইয়ার তো এখন টোটালি নাই, ফার্স্ট ইয়ারের একে একটা বেশ ভালো প্রভাব পড়েছে। তারপরে আমাদের শিক্ষকদের কিছু কিছু দেখেন যে সৃজনশীলতা আছে, মানে কিভাবে কি করবে একটা পর্যায়ে একটার থেকে আরেকটা নতুন নতুন ভাবে, যে জুমের মাধ্যমে, তারপর হলো আপনার আমাদের ফেসবুক, মানে কিভাবে নতুন নতুন একটা চিন্তা চেতনা আমাদের প্রিন্সিপাল স্যার বলেন, তারপরে আমাদের দায়িত্বশীল আমি টিয়ার আছি আরো দুজন আছে, তারাও এটা আমরা চিন্তা ভাবনা করি যে এটাকে কিভাবে আগানো যায়। যেহেতু এই প্যান্ডামিক অবস্থায় আমাদের তো এইভাবে ঘরে বসে থাকলে হবে না, কিভাবে কি করা যায়, এজন্য আমরা সবসময় আধুনিকতার মানে কিভাবে এটা প্রোগ্রেস করে আধুনিকতার পর্যায়ে আনা যায় সেইভাবে আমরা আগাচ্ছি। তারপরে আপনার সমগ্র বিশ্ব যেভাবে সমস্যা করতেছে, শিক্ষার অনুকূল পরিবেশ কিভাবে সৃষ্টি করা যায় কলেজ ভিত্তিক, সেখানে আমাদের ওয়াইফাই ইয়েসও তার ওয়াইফাই সহ, তারপর আপনার আমাদের যে সেশন ক্লাসরুমটা, ওই ক্লাসরুমে আরো আনুষঙ্গিক অনেক কিছু, যে আপনার ইয়েটা মানে ল্যাপটপের সাহায্য বলেন, তারপরে আপনার স্ট্যান্ড, মাইক্রোফোন, কম্পিউটার, এইগুলো অনেক কিছু আপনার আমাদের আবার নতুন নতুন করে, ধরেন এক একজন শিক্ষক আরো দুইজন শিক্ষককে এটা বেশ সুন্দরভাবে তাদেরকে তৈরি করতেছে, তৈরি করে ফেলতেছে। তারপরে সিলেবাসের একটা মার্জিত, সরি মার্জিত বলতেছি, সিলেবাসের একটা সংক্ষিপ্ত, যে একটা সিলেবাসকে আমরা ধরেন শিক্ষকরা আছি, ওই শিক্ষকগুলা সিলেবাসটাকে একটা ভাগ ভাগ করতে, যে এই কয়টা এই কয়দিনে, এই কয়টা এই কয়দিনে, এরকম ভাবে একটা আমরা পাঠ পরিকল্পনাও তৈরি করে নিচ্ছি। তারপরে উপযুক্ত যে পরিসর আছে, এই পরিসরে ইন্টারনেট সংযোগ আমরা স্থাপন করে দিচ্ছি, তারপরে স্টুডেন্টদের সাথে এসে ইন্টারনেট তারা কিভাবে কি করতেছে তার সেইখান থেকে আমরা কিন্তু তাদের সাথে অলরেডি মোবাইলে যোগাযোগ করতেছি, যে কোন স্টুডেন্টের মোবাইল নাই, স্মার্টফোন কার নাই এবং কার আছে, এই যে পাশাপাশি যদি কোনো বান্ধবী থেকে থাকে সেখানেও আমরা বলতেছি, তাদের বাবা মার কাছে কল করতেছি, এমনকি কখনো কখনো আমরা নিজেদের ফেসবুক আইডি তো দিচ্ছি, তারপরে আবার আমরা ভাবতেছি যে আমাদের যে স্যাটেলাইট চ্যানেল আছে, এটা আমাদের চিন্তার ভিতর আছে, ওই স্যাটেলাইট চ্যানেল গুলাতে বিশেষ করে থানা লেভেলে কিন্তু একটা স্যাটেলাইট চ্যানেল থাকে, নিজস্ব একটা চ্যানেল থাকে, কিন্তু ওইখানে আমরা ভাবতেছিলাম, এটা আলোচনা হয়েছে জাস্ট, এখনো কার্যক্রম শুরু হয় নাই, যে ওই চ্যানেল গুলাতে আমাদের যে লেকচার গুলো আছে এই লেকচার গুলো আমরা দিব। যেহেতু আপনার এখন ইয়ে যে চ্যানেল ডিশ লাইনটা, ওটা প্রায় ম্যাক্সিমাম প্রত্যন্ত অঞ্চলে কিন্তু চলে গেছে, এটা কিন্তু আমাদের একটা পদক্ষেপ আছে বা সামনে হয়তো আমরা আগাতে পারি, সেটা সবার সাথে আলোচনা করে, এটা আমাদের আর একটা ইয়ে আছে।
তারপরে যোগাযোগ মাধ্যমে তো আমাদের দিচ্ছি, যার যার ফেসবুক আইডি এটা তো দিয়েছি এবং দিচ্ছি। তারপরে স্টুডেন্টের যে আইডি গুলো আছে ওই আইডি গুলা কিন্তু আমরা কাভার আপ করছি সবার আইডি গুলা নিয়ে, আর আমাদের আইডি তো দিচ্ছি। তারপর আরো একটা আছে আমাদের ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেলও এটা আপলোড করতেছি, এবার গেল ওটা। এবার আপনার শিক্ষক বাতায়নের যেটা আছে ওটা আমরা শিক্ষকরা করতেছি কি যে আমাদের কিন্তু একটা পেজ আছে, তারপরে আমার শুধুমাত্র আত্রজন কলেজ পেজ, আবার একটা ইয়া আছে আপনার মেসেঞ্জার বক্স আছে শুধুমাত্র আত্রজন স্টুডেন্ট টিচার, তাদের ওইখানে আমরা কিন্তু একটা অলরেডি তাদের একটা দিক নির্দেশনা আমরা দিয়ে চলতেছি যে এইভাবে এটা করো, এটা হইলে এইভাবে আমরা আপনার ফার্স্ট ইয়ারের যেটা আমরা মোটামুটি একটা 8-7 বেঁধে শক্তভাবে নামছি, কিন্তু সেকেন্ড ইয়ারটা আমরা সেকেন্ড ইয়ার তো একটা মিডল পর্যায়ে, মানে কোন রকম নোটিশ ছাড়া ওইটা ইয়ে হয়েছিল ইন্টারমিডিয়েট যে পরীক্ষাটা হবে, এই জন্য ওইটা যত সুদূর প্রসারী হয় নাই, ফার্স্ট ইয়ারটা কিন্তু অনেকটা আমাদের জন্য অনেক কিছু শিখিয়েছে এবং অনেক কিছু সুন্দরভাবে পাকাপোক্ত ভাবে করতেও পারতেছি ফার্স্ট ইয়ার যেটা সেটা। কিন্তু ম্যাম এই ক্ষেত্রে কি আপনারা আপনাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোন রকম আপনার প্রেরণা কিংবা কোনো সহযোগিতা পাচ্ছেন? আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ মানে আমাদের যে সভাপতি আছেন, প্রতিষ্ঠাতা আছেন, হ্যাঁ ওনারা অনেকটা হেল্প করতেছেন যে কিভাবে কি করতে হবে, এবং আমার প্রিন্সিপাল স্যার তো অবশ্যই, সেটা তো তার সহযোগিতা ছাড়া তো আগানো সম্ভব না। তারপরে আমরা টিয়াররা ওটা খেয়াল করতেছি, আমার সভাপতি উনিও দেখতেছেন যে কি ক্লাস কিভাবে হচ্ছে কিভাবে করতেছেন। তারপর আপনার একটা রেগুলার ওয়ার্ক যে রুটিন, রেগুলার কলেজে যে একটা রুটিন, এটা কিন্তু কিছু টিচারদের একটা দায়িত্ব দেয়া থাকে, কিছু কিছু টিচার কিছু দিন ধরে ধরে পর্যায়ক্রমে ভাগ ভাগ করে, তারা কিন্তু এটা অলরেডি মনিটরিং করতেছেন যে এই একটা শিক্ষকের সপ্তাহে 4টা ক্লাস, সে অলরেডি 4টা ক্লাস করছে না, কোনো সমস্যা করছে না, তার কোনো সমস্যা অলরেডি সেটা তাকে ফোন দিয়ে তাকে জানানো হচ্ছে যে আপনি ক্লাসটা অফ গেল কেন কিংবা কখন নেবেন আপনার, এবং ক্লাস আপনার রুটিন টাইম টু টাইম আমাদের এটা মেইনটেইন করা হচ্ছে মাস্ট। ম্যাম আমি আসবো আপনার কাছে, আপনি থাকবেন অবশ্যই আমাদের সাথে। আমি এ পর্যায়ে আমাদের আরেকজন অতিথি আছেন, মেহেরপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের আরেকজন শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক, যিনি মাধ্যমিক পর্যায়ে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, জি শুনতে পাচ্ছি, জি স্যার ধন্যবাদ। স্যার আপনি জানেন যে করোনা কালীন আপনার যে প্যান্ডামিকের কারণে যে ভয়াবহ অবস্থা প্রাথমিক পর্যায়ে সৃষ্টি হয়েছে, অনেকে হয়তো জানতো না যে আপনার এই ছুটিটা এত দীর্ঘায়িত হবে, কিংবা মানব জীবনে যে আপনার এই ধরনের একটি দিন আমাদের আসবে সেটিও হয়তো কেউ কখনো ভাবতে পারেনি। কিন্তু যখন এই ছুটিটা আস্তে আস্তে দীর্ঘায়িত হলো, তখন আপনি একজন প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনার শিক্ষার্থীদের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করলেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। করোনার এই মহামারীর সময়টা আল্লাহ চাই একদিন কেটে যাবে, আমাদের বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানও আবার প্রাণচঞ্চল হয়ে উঠবে, শিক্ষার্থীরা শিক্ষক স্কুল ক্যাম্পাস আবার মুখরিত হয়ে উঠবে। পৃথিবীতে যখন নতুন কোনো মহামারী আসে তখন আমাদের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শিক্ষা ইয়ে করে দিয়ে যায়, সম্ভাবনা দিয়ে যায় যে তেমনি করোনা আমাদেরকে, করোনা ভাইরাস আমাদের শিখিয়ে দিয়ে গেছে কিভাবে আমাদের সচল হতে হবে, কিভাবে আমাদেরকে বৈশ্বিক এ থেকে রক্ষা করা যাবে। আমার বাংলাদেশের ছোট্ট একটি জেলা মেহেরপুর জেলা, 3টি উপজেলা নিয়ে এখানে গঠিত, আর তার মধ্যে গাংনি উপজেলা প্রধান শিক্ষক। গাংনি উপজেলার যে অবস্থা, আসলে আমাদের এখানে আমাদের বেসরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে অনেক প্রতিষ্ঠান নন এমপিও প্রতিষ্ঠানও আছে, যে প্রতিষ্ঠানে আমরা সকালবেলায় দেখি যে আমাদের যা এমপিওভুক্ত প্রতিষ্ঠান তারা কিন্তু প্রতিনিয়ত বেতন পাচ্ছে, করছে তার কথা অনেক কিছু হচ্ছে, বাট যারা নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান টিচার, কিছুদিন আগে এক সহকারী টিচার আমাকে এসে বলছে স্যার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। তখন আমি বললাম কেন ভাই কি হয়েছে, বলছে আগে তো আমি বিএসসি ছিলাম, বিএসসি টিচার, বিএসসি টিচার হওয়া সত্ত্বেও আগে প্রাইভেট পড়ে সংসার চালাতাম, বাট এখন তো আর কোনো সংসার চালানো দূরের কথা, এখন মুখ চেয়ে দেখতে হয় বাড়িতে বুড়া বাবা মা তারপর ভাই এই তার ছেলে মেয়ে নিয়ে আমার সংসার চালানো আমার জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছে, বিধায় আমি কিন্তু খুব জটিল সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি। এখন বলেন
তাদেরকে দিয়ে আমরা কিভাবে স্মার্টফোন কিনাবো, কিভাবে তাদেরকে দিয়ে ক্লাস করাবো, এগুলো কিন্তু একটা জটিল একটা বিষয় হয়ে দাঁড়িয়ে গেছে। এখন আমি কিন্তু ফেসবুক খুললেই দেখতে পাই যে বিভিন্ন মানে ওয়ালে এগুলো আপনার ক্লাস দেখা যাচ্ছে, অনলাইন ক্লাস দেখা যাচ্ছে, সবকিছু হচ্ছে। বাট ওই শিক্ষকদের যখন কোনো প্রধান শিক্ষক বলবে যে স্যার আপনাদের এই ক্লাসগুলো নেন, স্মার্টফোন কেনেন, প্রতিনিয়ত এই ক্লাস পাঠাই দেন, তাহলে তাদের জন্য কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে এগুলো। এখন আমি প্রধান শিক্ষক হিসাবে আসলে এগুলো পড়বো যে তারা যেন স্কুল থেকে কোনোভাবে একটা স্মার্টফোন কিনে শিক্ষকরা সবাই মিলে এসে যেন তারা ওই ক্লাসগুলো আস্তে আস্তে নিতে থাকে, তাছাড়া তাদেরকে চাপ দিয়ে ক্লাস করানো। আপনি জানেন স্যার, আপনি জানেন নিশ্চয় যে করোনার একেবারেই প্রাককালে যখন শিক্ষকরা নিজস্ব ব্যবস্থাপনায় আপনার এই যে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করলো, তখন আপনি দেখেছেন যে এই যে স্মার্ট ক্যামেরাটি রাখার জন্য আসলে তেমন একটি স্ট্যান্ড ছিল না। অনেককে আমরা খুঁটির সাথে বেঁধে রাখতে দেখেছি, কিংবা কোনো রডের সাথে বেঁধেও আপনার অনেকে এই রেকর্ডিং করেছেন কিংবা অনলাইনে পাঠদান করেছেন। আবার অনেককে দেখেছি স্যার আপনার দুই পাশে বই দিয়ে আপনার মোবাইলটি চাপা রেখে ক্লাসটি রেকর্ডিং করার, কিন্তু সেই শিক্ষকরাই তো আজকে স্যার আবার স্মার্ট টিভি কিনছে, স্মার্ট ফোন কিনছে। তাহলে আপনার শিক্ষকরা তো এগিয়ে আছে, শিক্ষকরা যে পিছিয়ে সেটা তো আমরা বলতে পারি না, কিন্তু যে শিক্ষকরা এখনো আপনার এই অনলাইন পাঠদানে পিছিয়ে আছেন আসলে তাদের জন্য আপনি কি বলবেন? এখন আমাদের শিক্ষকরা বেশ আন্তরিক এবং তাদেরকে দেখে এগুলো করলে অবশ্যই তারা এগুলো করছে, করছে না তা নয়, কিন্তু আমার শিক্ষক দেখে আমি আমার প্রতিষ্ঠান থেকে বলছি, প্রতিষ্ঠানে আমার শিক্ষকদের প্রত্যেক শিক্ষকেই কিন্তু আজকে মানে কম্পিউটার ট্রেনিং করছে, তারপর কম্পিউটার কিভাবে চালাতে হয়, কিভাবে ক্লাস নিতে হয়, অনলাইন ক্লাসগুলো সকল টিচার কিন্তু এগুলো খুব ভালোভাবে অবগত আছে। বাট যেসব প্রতিষ্ঠানের কথা বলছি, সেসব প্রতিষ্ঠান যারা নন এমপ্লয়মেন্ট প্রতিষ্ঠান তাদের জন্য কতটা অন্তরায় সে কথাই আমি আমার মানে বক্তব্যে এ কথা বলেছি আর কি, যে তাদের জন্য এখন কিভাবে সম্ভব যে তারা স্মার্টফোন টিভি আদার্স জিনিসগুলো কিনে তারা ওইভাবে ক্লাস গুলো কিভাবে নিবে। তাছাড়া মনে করেন যাদের বেতন পাচ্ছে চলছে ই করছে তাদের জন্য এগুলো সম্ভব হচ্ছে আর কি। সে তো স্যার ঠিক আছে, কিন্তু আপনি কি তাহলে আমরা আমাদের পূর্ববর্তী আলোচনাতে অনেক শিক্ষকই আপনার এই যে অনলাইন পাঠদানের ক্ষেত্রে শিক্ষকদের জন্য আপনার নেটের ব্যবস্থা করতে করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদাই সম্মতি জ্ঞাপন করেছেন কিংবা অনুরোধ করেছেন, কিংবা অনেকেই মেগাবাইটের টাকাটিও আপনার যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে পেয়ে থাকে সেজন্য আহ্বান জানিয়েছেন। তো আপনি কি মনে করেন স্যার, এই যে যারা অনলাইনে পাঠদান চালিয়ে যাচ্ছে কিংবা আপনাদের শিক্ষা ব্যবস্থায় অবদান রেখে চলেছে, সেই সমস্ত অনলাইন সেই সমস্ত করোনা ফাইটার শিক্ষকদের জন্য আপনার সরকারের পক্ষ থেকে কিংবা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোন ধরনের পুরস্কার কিংবা কোন আর্থিক অনুদানের ব্যবস্থা করার জন্য কি আপনি আহ্বান জানাবেন? বিষয়টা হচ্ছে ঠিক আছে, যেমন আমরা আজকে কিছু স্টুডেন্টের কাছে যাই, মাঝে মাঝে স্টুডেন্টের কাছে গেলে তার বাবা বাবা বলে যে আমার কাছে আসে মাঝে মধ্যে, অনেক গার্জেনও আসে যে বাবা বলো আমি আমার সন্তানের জন্য আমি মাস দিন পাই 250 টাকা, কিন্তু কি করে আমি আমার স্মার্টফোন কিনে দেবো। এইভাবে একজন টিচার তো সে অনেক টিচার আছে যারা আজ পর্যন্ত বেতন পায়নি, 18-20 বছর তার বেতন পায় নাই, তাদের দ্বারা কিভাবে সম্ভব? এরা তো 200-250-300 টাকা ইনকাম করছে, কিন্তু আমরা তো চেষ্টা করে যাচ্ছি, মানে আমাদের শিক্ষকরা বিভিন্ন সময়ে করোনার এই যে ভিতরেও তারা কিন্তু এই যে উপবৃত্তি সংক্রান্ত যে কাজগুলো আমরা দিই, তারা বিভিন্ন রকম কম্পিউটারের কাজ কাজগুলো দিই, সব কাজ কিন্তু তারা কিন্তু সুন্দর সুস্থ ভাবে কাজ করে যাচ্ছে। বাট কিন্তু ওই শিক্ষকগুলোর জন্য আমি বলছি যে যে শিক্ষকগুলো এই কাজগুলো অটোমেটিক্যালি তারা করতে পারছে না এবং তারা পরের জমিতে বা পরের জায়গায় লেবারও দিতে পারছে না, বাট তারা কোনো কাজও এভাবে করতে পারছে না, যে হলো অনলাইন একটা অনলাইন ফোন কিনবে, স্মার্টফোন কিনবে, টিভি কিনবে, এগুলো তারা করতে পারছেন, তার সন্তান দুটো আমি বললাম যে আমার এই ক্ষেত্রে কি তাহলে কি আপনি বলবেন যে আমাদের শিক্ষকরা এখনো বেশিরভাগ সংখ্যা কি আপনার আইসিটি তে পারদর্শী নাই কিংবা আইসিটি ক্ষেত্রে আপনার অনেকটা পিছিয়ে আছে? যেমন আমাদের গত পর্বের একজন শ্রদ্ধাভাজন অতিথি যিনি আপনি তাকে চেনেন, আমাদের মমতাজ আহমেদ তাজ স্যার, তিনি অত্যন্ত গুণী প্রধান শিক্ষক, তিনি বলছিলেন যে আগামী দিনগুলো আসলে এরকমই আসতেছে যে আপনার আইসিটি তে পারদর্শী না হলে হয়তো শিক্ষকতা পেশাটি আপনার আর শিক্ষকদের জন্য করা সম্ভব হয়ে উঠবে না। আপনি কি তাই মনে করেন স্যার? আমার গাঙ্গিতে যতগুলো শিক্ষক আছে সকল শিক্ষক কিন্তু আইসিটি তে পারদর্শী, আইসিটি তে পারদর্শী, আমি আমার প্রতিষ্ঠানের 15-17 জন স্টাফ সবাই আইসিটি তে পারদর্শী, তারা কখনোই
মানে এগুলো নিয়ে ইয়ে নেই, সবাই কাজ করতে পারে এবং প্রতিদিন তারা ক্লাস ঠিক মতো দিচ্ছে নিচ্ছে এবং সকালবেলা ইয়ে করলে কিন্তু আমরা এগুলো পাচ্ছি। আমি আমার যে বক্তব্য আগে আগের যে বক্তব্য ছিল যে যারা আজকে মানে বেতন পাচ্ছে না তাদের জন্য ছিল এই কথাটি। তো ঠিক আছে স্যার, আমি আসবো আবার আপনার কাছে। আমি আবারও আমাদের বরিশাল থেকে যুক্ত আছেন আমাদের স্বামী মাপা, আমি স্বামী মাপার কাছে আবারও জানতে চাইবো। ম্যাম আপনি জানেন প্যান্ডামিক করোনার প্রথম দিকে যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেল তখন আপনার প্রথম দিকে আপনার সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরকারের পক্ষ থেকে আপনার পাঠদান প্রচার করা শুরু হলো, এরপরে যুক্ত হলো আপনার বাংলাদেশ বেতারেও আপনার এই যে অনলাইনে শিক্ষা বা রেকর্ডিং ক্লাস আপনার প্রচার করা, এর পাশাপাশি আপনি দেখছেন নিশ্চয় আপনার এলাকাতেও আছে যে স্থানীয় প্রশাসনের সহায়তায় আপনার ডিশ কেবলের মাধ্যমে আপনার ক্লাস সম্প্রসারিত হচ্ছে। এছাড়া তো আপনার আপনাদের মতন গুণী শিক্ষক যারা আইসিটি তে অত্যন্ত পারদর্শী এবং বিভিন্ন সময় শিক্ষকদেরকে সাথে নিয়ে এই কাজগুলো করে থাকেন, তারা যেমন নিজস্ব টাইম লাইনে আপনার ক্লাসগুলো প্রচার করছে কিংবা বিভিন্ন স্কুলের নামে ফেসবুকে পেজ খুলে কিংবা স্থানীয় নামেও আপনার অনেক পেজ আমরা দেখেছি যে অনলাইন স্কুল নামে এসবেও আপনার ক্লাস প্রচার হচ্ছে। কিন্তু ম্যাম আসলে আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো যে যাদের জন্য আসলে আমাদের এই সব আয়োজন সেই কোমল মধ্যে শিক্ষার্থীরা আসলে কতটুকু উপকৃত হচ্ছে। ধন্যবাদ স্যার। এখন আমরা সবাই যদি শুধুমাত্র শহর কেন্দ্রিক চিন্তা ভাবনা করি তাহলে বলতে পারি যে এটা 98% বা 100% ফলপ্রসূ সেটা বলা যায়, কিন্তু আসলে আমাদের পুরো বাংলাদেশটাকে নিয়ে যদি চিন্তা করতে হয় তাহলে শুধুমাত্র শহর বা রাজধানী কেন্দ্রিক চিন্তা করলে তো আর আমাদের চলছে না। যেমন আমি একটা প্রত্যন্ত অঞ্চলে যে স্কুলটা আমার আছে সেখানে আশেপাশে যে আমার শিক্ষার্থী বা যা অভিভাবক রয়েছেন তারা সত্যি বলতে এতটা কি বলবো মানে তাদের এতটা সচেতনতা নেই, যেটা সচেতন করতে আমার এবং আমার শিক্ষকদের প্রচন্ড বেগ পেতে হয়েছে। আমরা সংসদ টেলিভিশন দেখার জন্য বা বেতারে যে ক্লাস হবে বা শুরু করলো যখন তখন বিভিন্নভাবে মানে মোবাইল যোগাযোগ বুক করে বা হোম ভিজিট করে আমরা কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এছাড়া তো অনলাইন ক্লাসের কথা আপনি যেটা বললেন যেন কোনো না কোনো ভাবে শিক্ষার্থীরা উপকৃত হয় সেই জন্য আমরা সবসময় চেষ্টা করে গেছি। তবে এইটুকু বলতে পারি যে প্রথম দিকে যখন মার্চ মাসে বন্ধ হয়েছে যেটা বলছিলাম তখন যতটা না সংযুক্ত ছিল কিন্তু এখন গ্রাম পর্যায়েও মোটামুটি বলতে পারেন যে এখন সচেতনতা আমরাই ছড়িয়ে দিয়েছি, সেই ছড়িয়ে দেওয়ার কারণে হয়তো সেই পার্সেন্টেজটা এখন বৃদ্ধি পেয়েছে। এখন অনেকেই হয়তো দেখা যাচ্ছে যে ডিশ সংযোগ না থাকলেও একটা অনলাইন ক্লাস দেখা যাচ্ছে ওই একটা স্মার্টফোন দিয়েও হয়তো পাঁচজনেও সেটাকে শেয়ার করতে পারছে, যার ফলে আমার মনে হয় যে প্রথম অবস্থায় যে যেরকম একটা পরিস্থিতি ছিল যে সবাই সেটাকে সহজভাবে নেয়ও নি আর সচেতনতার অভাবে অভিভাবকরা এতটা গুরুত্বও দেয়নি, আর তার চেয়ে বড় কথা এতদিন পর্যন্ত। কিন্তু ম্যাম আপনি আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, আপনি জানেন যে আমাদের দেশের অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে এবং বেশিরভাগ মানুষ গ্রামেই বাস করে, কিন্তু যে মানুষটির আপনার সংসার কৃষি কাজ কিংবা দিন আনে দিন খাই সেই সকল অভিভাবকের পক্ষে তার সন্তানদের জন্য কি স্মার্টফোন হাতে তুলে দেওয়া আসলেই সম্ভব? যদি সম্ভবই না হয় ম্যাম তাহলে এক্ষেত্রে ওই অভিভাবক কিংবা ওই ছাত্রছাত্রীদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? ওইটাই আমি বলছিলাম স্যার যে দেখা যাচ্ছে যে সত্যি আপনি যেটা বলছেন এটা একটা যুক্তিযুক্ত কথা, এটা লজিকলেস কথা নয়, এটাকে আমরা এড়িয়ে যেতে পারি না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি যে পাঁচ বাড়ির ভিতরে এক ঘরেও যদি থাকে তাহলে তারা যেন সেটাকে শেয়ার করতে পারে অন্তত পক্ষে। আর আমরা যেমন আগে বলতে পারেন অনেক আগের কথা যদি বলি তাহলে টিভি সাধারণত অনেক বাড়িতে ছিল না, একটা বাড়িতে টিভি থাকতো সেটা কিন্তু দেখা যেত যে নাটকের সময় বা সাপ্তাহিক নাটক হইতো, এখনকার মতন ডিশ লাইন তো আর তখন ছিল না, তো অনেকেই মিলে একটা টিভি শেয়ার করতো। জাস্ট এখন আমার কাছে এই ধরনের পরামর্শই আমরা শিক্ষার্থীদের বা অভিভাবকদের দিয়ে থাকি যেন একটা স্মার্টফোন বা একটা টিভি যেন সবাই শেয়ার করে অন্তত পক্ষে আশেপাশে যারা দারিদ্র সীমার নিচে আছে আপনি যেটা বলছিলেন
তাদেরকেও যেন এটা দেখার থেকে বঞ্চিত না হয় বা সেই সুযোগটা করে দেওয়া হয়, তার জন্য আমরা অবশ্যই বাড়ি পরিদর্শন বলেন অথবা মোবাইল যোগাযোগের মাধ্যমে বলেন আমরা ছড়িয়ে দিচ্ছি যেন তারা বঞ্চিত না হয়। ম্যাম আপনি, আমি জানি যে আপনি শিক্ষাক্ষেত্রে অনেক অবদান আপনার আছে, এ পর্যায়ে আমি আপনার কাছে একটা একেবারেই ব্যক্তিগত প্রশ্ন জানতে চাইব, যদিও প্রশ্নটি শিক্ষার সাথে জড়িত। ম্যাম আপনি নিশ্চয়ই জানেন যে যে রাধে সে চুলো বাঁধে, তো আপনি একজন শিক্ষক, পাশাপাশি আপনি তো একজন মাও বটে, আপনি আপনি যখন পরিবারের সকল দায়িত্ব পালন করতে হয়, আবার একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান হিসেবে সেই প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম দেখতে হয়, এছাড়া তো আপনার একটা প্রতিষ্ঠান প্রধানের অফিসে অনেক কাজ থাকে, তো এর ভিতর দিয়েও আমি আমি দেখছি যে আমি সোশ্যাল মিডিয়া মাধ্যমে কিংবা নিউজ পোর্টাল গুলোর মাধ্যমে জানার সৌভাগ্য হয়েছে যে আপনি 12 এবং 13 সালে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। ম্যাম কিন্তু একজন নারী হয়ে সংসার প্রতিষ্ঠান সামলিয়ে আবার এই যে শিক্ষাক্ষেত্রে আপনার এই অর্জন, এটা আসলে কিভাবে সম্ভব করলেন? ধন্যবাদ স্যার, আমার মনে হয় এই প্রশ্নটির উত্তর আপনি দিয়ে দিয়েছেন, তাহলে কি আমার আর প্রশ্নের উত্তরটি দেওয়ার কোনো প্রয়োজন আছে? আপনি বলেছেন যে যে রাধে সে চুলো বাঁধে, আমি আপনার কথার রেশ ধরেই আমি উত্তরটি দিতে চাই। আমার মনে হয় যে মানুষের ভিতরে যদি স্পৃহা কাজ করে এবং যদি সে চায় যে আমাকে এগিয়ে যেতে হবে, আমার মনে হয় সে একই সাথে সংসার এবং অফিস দুটি সামলানো আমার পক্ষে আমার মনে হয় যে অসম্ভব কিছুই না। আর আমার একটা জিনিস বিশ্বাস যে মানুষের ভিতরে যদি তার মানে ইচ্ছা শক্তিটা মরে যায় তাহলে সে আর সামনে এগিয়ে যেতে পারে না, একমাত্র ইচ্ছা শক্তি পারে তাকে এগিয়ে নিয়ে যেতে। তো আমার মনে হয় যে আমি যে স্কুলে জয়েন করেছি প্রধান শিক্ষক হিসাবে সেটা 2018 সালে, আপনার কথা অনুযায়ী এটা আমি বলছি যে 2012-13 সালে আমি বিভাগীয় বেস্ট টিচার হিসাবে জাতীয় পর্যায়ে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, তারই ভিত্তিতে আমি 2016 সালে আমি শ্রীলঙ্কায় 15 দিনের একটা সফরের সুযোগ পেয়েছিলাম। আমি 2018 সালে যখন এই স্কুলে যোগদান করেছিলাম সেটিও একটি প্রত্যন্ত অঞ্চলের এবং খুবই সাধারণ একটি স্কুল, কিন্তু আমি আমার মতন করে সাজানোর খুব ইচ্ছা নিয়ে আমি স্কুলটাকে সাজাতে শুরু করি। আমি জানি না যে 2 বছরে এখনো হয়তো সেইভাবে গুছিয়ে উঠতে পারিনি, কিন্তু আমার ইচ্ছা শক্তি এবং কি বলবো মানে এই বিদ্যালয়টিকে নিজের মতন করে, যে বলে যে নিজেকে দিয়েই শুরু করি, তো সে আমি নিজেকে দিয়েই শুরু করেছিলাম। তো স্যার আমার এইটুকু আশা আছে যে আমি শিক্ষাক্ষেত্রে শুধুমাত্র যে একজন প্রধান শিক্ষক হিসেবে স্কুল নিয়ে বসে থাকবো তা না, শিক্ষাক্ষেত্রে অবদান রাখার চেষ্টা করব, সবার দোয়া আমি কামনা করছি। অবশ্যই আপনার প্রশ্নের উত্তরে অবশ্যই একজন নারীর পক্ষে আপনার কারো সহযোগিতা করা ছাড়া কিংবা তার পরিবারের একান্ত সহযোগিতা ছাড়া কিংবা কোনো বিশেষ ব্যক্তির বিশেষ প্রেরণা ছাড়া তো আসলে একজন নারীর পক্ষে এত কিছু অর্জন করা সম্ভব নয়। তো আমি আমরা আমি নিজে যেমন জানতে চাইবো, নিশ্চয়ই আমার অতিথিরাও জানতে চাইবেন, এছাড়া আমাদের দর্শকদের জন্য জানতেই চাই যে আসলে আপনার এত কিছু অর্জনের পেছনে কার অবদানটি সবচেয়ে বেশি? কঠিন প্রশ্ন করে ফেললেন, আমার তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেকের কথাই মনে পড়ে যাচ্ছে। তবে তবে আমার কিছু টিচার ছিল আমার উপজেলার, সত্যি বলবো আমি তাদের কথাই যে ভাই বলি বন্ধু বলি, আমার উপজেলার বেশ কিছু শিক্ষক যারা চেয়েছিলেন যে আমার ভিতরে তারা হয়তো দেখতে পেয়েছিলেন যে আমি এগিয়ে যেতে পারবো, তো সেই পথটি তারা তৈরি করে দেওয়ার জন্য যখন আমাদের জাতীয় পর্যায়ে যাওয়ার জন্য, আপনি ভালো করে জানেন যে এটা শুরু হয় ইউনিয়ন পর্যায় থেকে, ধাপ অতিক্রম করে তাহলে জাতীয় পর্যায়ে যেতে হয়, তো প্রথম প্রস্তাব করার জন্য আমাদের কিছু শিক্ষক রয়েছিলেন, আমি নামটা নামগুলো নাই বা বললাম, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে আজও স্মরণ করছি আমার সেই সব শিক্ষকদেরকে। এবং আমার এক এটিও আপা ছিলেন নাসিম আপা, তার হাত ধরে আমি প্রথমবার আমার মনে আছে যে আমি ইউনিয়নের বেস্ট টিচার হিসেবে নাম প্রথমে অ্যাড করা হয়েছিল আমাকে, তো আমি আসলে তাদের কথাই বলতে চাচ্ছি। ধন্যবাদ স্যার। ম্যাম আমি আসবো আপনার কাছে, আমি আবারও আমাদের ডালিয়া আপার কাছে যাব। ম্যাম আপনি জানেন যে একাদশ শ্রেণীর ক্লাস বা কলেজ পর্যায়ে আপনার অনলাইনে পাঠদান অনেকটা পরে শুরু হলেও
করোনার প্রাককাল থেকে আপনার বিশেষ করে প্রাথমিক শিক্ষকরা অনেক অবদান রেখে চলেছেন, পাশাপাশি মাধ্যমিক এবং আমাদের কলেজ পর্যায়ের অনেক শিক্ষক নিজ উদ্যোগে আপনার নিজস্ব টাইম লাইনে ক্লাস নেওয়া শুরু করে। ম্যাম, আপনি সোশ্যাল মিডিয়া বা নিউজ পোর্টাল নিশ্চয়ই আপনি প্রতিনিয়ত চোখ রাখেন, আপনি একজন সাহিত্যিক মানুষ, তো আমি যদি আপনার কাছে জানতে চাই ম্যাম, আপনি যে এরিয়াতে শিক্ষকতা করেন কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি যতটুকু জেনেছেন, এই যে অনলাইন পাঠদান কার্যক্রম চলছে, তো এই প্রক্রিয়ায় শিক্ষকরা আসলে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে বলে আপনি মনে করেন? স্যার ধন্যবাদ আপনাকে। আমরা যারা শিক্ষকতা পেশায় নিয়োজিত তারা কিন্তু আপনার একসাথে বা একই প্ল্যাটফর্মে একই সময়ে কিন্তু আমরা কেউ নিয়োগপ্রাপ্ত হই নাই। অনেক শিক্ষক আছে যারা আপনার অনেক আগে নিয়োগপ্রাপ্ত, ধরেন তাদের স্তর একটু বেশি হেলে গেছে। এই হেলে যাওয়া যে শিক্ষকগুলো আছেন তাদের পক্ষে আসলে এই যে অনলাইন ক্লাস নেওয়ার যে প্ল্যাটফর্ম গুলো আছেন আছে, আপনার যে জিনিসগুলোর সাথে আমাদের ধরেন আগে ক্লাস নেওয়াটা কেমন ছিল, যে ক্লাসে গেলাম আমি একটা আমার পড়ার যে লেকচারের যে একটা রুটিন সেটা নিজেকে আয়ত্ত করে আমি লেকচারটা দিলাম স্টুডেন্টের সামনে, কিন্তু এখন আমাকে কি করতে হচ্ছে? অবশ্যই স্মার্টফোনের সাথে সাথে শিক্ষককে স্মার্ট হতে হচ্ছে, কারণ স্মার্টফোনের সাথে মিলিয়ে আমাকে স্মার্ট হয়ে কিন্তু ক্লাসটার সামনে আমাকে ক্লাসটা যাওয়ার জন্য ক্লাসে যাওয়ার জন্য আমাকে নিজেকে তৈরি করতে হচ্ছে, একদম সম্পূর্ণ কিন্তু ভিন্ন আঙ্গিকে। আর স্মার্ট হওয়া কিন্তু সব শিক্ষকের পক্ষে কি বলা যায় না, সব মানুষের পক্ষে কিন্তু সম্ভব না। এটা একটা গেল নিজেকে পরিপাটি করে সাজানোর, এখানে কিছু কিছু সমস্যা থেকে যাবেই, যাচ্ছে সেটাও। দ্বিতীয়ত তারপরে প্রপারের গুলা কিন্তু একরকম, প্রপারের যে মানুষগুলা তারা কিন্তু আপনার নিজেকে একটা সুন্দর পরিবেশের ভিতর দিয়ে কিন্তু তারা জন্মলগ্ন থেকে দেখে আসছে যে এইভাবে এই স্তরে এইভাবে আমাকে নিজেকে এইভাবে পরিপাটি রাখতে হবে। কিন্তু যারা একদম প্রত্যন্ত অঞ্চলের মানুষ তারা কিন্তু অত্যাধিক সরল সোজা সাদা সিধা, তাদের নিজস্ব যে নিজেকে এইভাবে তৈরি করতে হবে কিংবা আমাকে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, আমাকে স্মার্ট করতে হবে, এই চিন্তা চেতনা গুলো কিন্তু তাদের ভিতর অনেক অনেক কম থাকে। এই তাদেরকে এই তৈরি করতে এই সময়টা যেরকম আপনার বেগ পোহাতে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, তারপরে আপনার নিজেদেরকেও, তারা নিজেরাও নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানকেও যেমন তো ঝামেলায় পড়তে হচ্ছে, নিজেদের কাছেও নিজেদের এরকম তাদেরকে মনে হচ্ছে ঝামেলায় পড়তে হচ্ছে। গেল প্রথম নিজেকে তৈরি। দ্বিতীয়ত আপনার যে অনলাইন ক্লাস গুলা নিতে চিন্তা করেন, একটা স্মার্টফোন চালানো আমরা কিন্তু যেটা না পারি আমাদের বাচ্চারা কিন্তু পারে, কারণ যুগের সাথে তারা অ্যাডভান্স। আমরা কিন্তু জন্মলগ্ন থেকে, আমার যখন জন্ম হয়েছে তখন কিন্তু সাদা কালো টিভি দেখছি, কিন্তু আমাদের বাচ্চারা কি দেখতেছে? স্মার্ট টিভি, যেখানে আপনার সমস্ত কিছু তারা চাওয়া দেখতে পাচ্ছে, অলরেডি ভিডিও কল। আমরা কিন্তু 4G 5G এগুলা কিন্তু আমরা জন্মলগ্ন থেকে কিন্তু দেখে আসে নাই, কিন্তু বাচ্চারা দেখতেছে। এবার চিন্তা করেন আমার বাবা শিক্ষক, আমার চাচা শিক্ষক, আমার চাচি শিক্ষক, তাদের যে এখন সেইখান থেকে এসে তারা এই যে তারা হয়তো সাদা কালো টিভি নিয়েও তাদের জন্ম হয় নাই, তাইলে প্রযুক্তির যে ব্যবহার, এই প্রযুক্তির ব্যবহার শিখার জন্য তাদের এই মস্তিষ্কে কতটা পরিমাণ চাপ পড়তেছে একবার চিন্তা করেন, সেটা সম্ভব? কিন্তু তারপরে এই শিক্ষকরা যেহেতু স্টুডেন্টের কথা ভেবে বা সমাজ আর সমস্ত সামগ্রিক উন্নয়ন সমস্ত কিছুর কথা ভেবে যে কিছু কিছুটা এই ক্ষতি থেকে আমরা অন্তত লাঘব করতে পারি আমাদের শিক্ষার্থী, আমাদের এই কয়েকটা জিনিস কিন্তু ভীষণ ভাবে এই সমস্যার সম্মুখীন হচ্ছে। আমি বোধহয় আপনাকে বুঝাইতে পারছি।
কিন্তু ম্যাম আসলে আগামী আসলে আগামী আসতে আসতে যে বিষয়টি আমি আসলে আমি আমাদের আমি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি স্যার, জি জি স্যার, যে বিষয়টি আসলে বিষয়টি আসলে জানতে চাচ্ছিলাম যে আপনার আগামী আগামী আমার এখানে তাহলে বোধ হয় ডিস